প্রবাসে সবচেয়ে বেশি বাংলাদেশি কর্মী কাজ করছেন সৌদি আরবে। শুধু গেল পাঁচ বছরে দেশটিতে কাজ নিয়ে গেছেন প্রায় ১৬ লাখ কর্মী। দেশটিতে আগের কাফালা পদ্ধতি অনুযায়ী কোনো কর্মী চাইলেই নিয়োগকর্তার অনুমতি ছাড়া তাদের কর্মস্থল পরিবর্তন করতে পারতেন না, ছুটি পেতেও পড়তে হতো সমস্যায়। প্রবাসী কর্মীদের জন্য পরিবর্তন করা হয়েছে এই আইন, যা এরই মধ্যে কার্যকর করেছে দেশটি। This will give the freedom for the worker to choose the employer he wants to work with and the company he wants to work in with a special regulation. And he cannot just only change them. He can go re-entry visit without giving, without knowing of that. Also, he can go for exit and final exit for his visa. মুজিব বর্ষ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছর পূর্তি উপলক্ষে গণমাধ্যমকে সৌদি রাষ্ট্রদূত আরও জানান, এখন গড়ে প্রতিদিন ৩০০০ কর্মীর ভিসা সত্যায়িত করছে দূতাবাস। My colleague here in the embassy is working late at night. We are processing more than 3,000 passports a day. It means that we are participating in make the unemployment here in Bangladesh in this bad circumstances of coronavirus easier for Bangladeshi people. বাংলাদেশিদের সৌদি শ্রমবাজার ধরে রাখতে দক্ষ কর্মী তৈরির উপরও জোর দেন রাষ্ট্রদূত। মাশরিক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।